আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুমি আহসান। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন। টাঙ্গাইলের ঘাটাইলে আঙ্গার খোলা সেতু সংলগ্ন বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই যুবকের মৃতদেহ উদ্ধার। এবং সাভারের আশুলিয়ায় নিখোঁজের 24 ঘন্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় নাবিল আহমেদ নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এখানে বিনামূল্যে করোনা নমুনা পরীক্ষা করে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এই পিসিআর ল্যাবের উদ্বোধন করেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জামান, হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। রিপোর্ট দিব এবং সবটুকু বিনা পয়সায়, 350 টাকা গভর্নমেন্ট ফি করেছে, আর দুঃখিত 3,500 টাকা তার সম্পূর্ণ মৌকুব এখানে। এই শুধু গাজীপুর বাসী নয়, দেশবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করি এবং নিরাপত্তা কামনা করি। সেই সাথে বিশেষ করে গাজীপুরবাসীর থেকে আমরা আশা করছি যে এই মহামারী থেকে। 7 জুন 2020 রোববার কাহারোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভায় দিনাজপুর এক আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, যদি থাকি ঘরে করোনা যাবে মরে, বাঁচতে হলে ঘরে থাকতে হবে, এই নিয়ম মানতে হবে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুল হাসানের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার পূরণ রায়, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার মোহাম্মদ আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মত বিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম। দিনাজপুর জেলার কাহারোলে রোববার উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধন করেন দিনাজপুর এক আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। রোগী কল্যাণ সমিতি অর্থায়নে উপজেলা সমাজসেবা কার্যালয় এই বুথ নির্মাণ করিয়ে দেন। বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিউল আজম, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। করোনা ভাইরাস মহামারী সব সময় দেশবাসীর পাশে দাঁড়াতে গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও এম এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রোববার সকালে শহীদ আহসানুল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল। কোয়ান টাইম ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 200 জন ডোনার পর্যায়ক্রমে স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই রক্তদান অনুষ্ঠানে কোয়ান টাইম ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর শেখ মোহাম্মদ ফয়সালের পরিচালনায় ডাক্তার হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে 8 সদস্যের একটি টিম রক্তদান কর্মসূচির কাজটি সম্পন্ন করেন। গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মোংলার কানাই নগরের পশুর নদীর ভাঙনকুল এলাকা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। পরিদর্শনকালে তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং ভাঙন এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনারের সাথে এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাত মান্নান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসিফ ইকবাল, সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংশী।
ভেঙে পানি ঢুকে বাড়ি ঘরের মধ্যে ঢুকতেছে, এটা খুবই একটা কষ্টদায়ক। যেখানে অনেকগুলো ফ্যামিলি থাকে, তাদের প্রোটেকশন দেওয়া দরকার, জরুরিভাবেই দরকার। এবং আপনারা জানেন যে আমাদের বলার প্রেক্ষিতে পানি উন্নয়নের কাজ করছে, কিন্তু আমাদের আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো পানি উন্নয়ন বোর্ডের কাজটা যেন টেকসই, সেটাই আমাদের যোগাযোগ থাকবে যে তারা যাই করুক যেটুকু করুক টেকসই করে দিতে হবে, এটা নিয়ে আমরা চিন্তা করব। তারপরে যদি পানি উন্নয়ন বোর্ড কীভাবে ওখানে নদী রক্ষা করে, নদী শাসন করে বা তা স্থায়ী করা যায়, সেই দিকে আমরা আগামী শুকনো মৌসুমে সেরকম করে। কক্সবাজারের উখিয়ায় করোনা আক্রান্ত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হতে পারে ভেবে আইসোলেশন সেন্টার থেকে কিছুদিন আগে পালিয়ে গেছে এই সম্প্রদায়ের দুই সদস্য। তাদের খোঁজ এখনও মেলেনি, তারা ক্যাম্পের ভেতরেই লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, ফলে ক্যাম্পে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে রোহিঙ্গারা ভয়ে আগের মতো চিকিৎসা নিতে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে না, করোনা লক্ষণ দেখা দিলেও তা প্রকাশ করছে না অনেক রোহিঙ্গা। এতে রোহিঙ্গা ক্যাম্পে করোনার ঝুঁকি বাড়ছে, এতে পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা শিবিরে এমনটা হলে পুরো কক্সবাজার ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়ে আছে, এখানে রোহিঙ্গারা গাদাগাদি করে থাকে। বাগেরহাটের চিতলমারিতে বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবেলার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা ভাতা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলার 7 নম্বর ইউনিয়নের 314 জন ইমাম মুয়াজ্জিনের মাঝে প্রত্যেককে 5,000 করে টাকা প্রণোদনা ভাতা প্রদান করা হয়। সোমবার সকাল 11টায় উপজেলা মিলনায়তনে এ প্রণোদনা ভাতা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফুল আলম। করোনা ভাইরাসের কারণে চিতলমারী উপজেলার 313টি মসজিদের বিশেষ প্রণোদনা বাবদ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে 5,000 টাকা করে তিনি সম্মানী দিয়েছেন। আজকে ইসলামিক ফাউন্ডেশন এবং চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই 313টি মসজিদের ইমাম। টাঙ্গাইলের ঘাটাইলে সংগ্রামপুর ইউনিয়নের আঙ্গারখোলা সেতু সংলগ্ন বংশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্বজনদের উৎকণ্ঠিত প্রতীক্ষার মধ্যে দিয়ে রোববার বিকেল 3টায় নদীর দুই পাড়ে শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থল থেকে প্রথমে উদ্ধার করা হয় আবদুল্লাল নোমানের লাশ, পরের দিন সোমবার সকালে নিখোঁজের সন্ধানে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান। সেতুর আশেপাশে অভিযান চালিয়ে দুপুর 12টায় উদ্ধার করা হয় ফারুক হোসেনের লাশ। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। যারা স্কুল কলেজ পড়ুয়া ছেলে বন্ধুমহল, তারা 20-25 জন ফুটবল খেলে পরবর্তী এখানে আসে গোসল করতে। গোসল করে ব্রিজের উপর থেকে জাপ লাভ দেয়। হয়তো বা এই দুই ছেলে তারা সাঁতার জানতো না, তাদের মধ্যে দুইজনে নিখোঁজ হয়ে গেলো। এই খবর পাওয়ার পরে আমি আসি, আইসা এখানে লোক সমাগম দেখা, স্থানীয় লোকজন ডুবাডুবি করতেছে, খোঁজ না পাইয়া আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। উনি ঘন্টা দেড়েক ডুবানোর পরে প্রথম 3 ডুবের মাথায় আমার প্রথম ভিকটিমটাকে আমরা উদ্ধার করতে পারছি। আর দ্বিতীয় যে আরেকটা ভিকটিম আছে, আমার ডুবুরি বা ওয়াটার স্কোয়ার যে আছে, উনি একটু মানে সমস্যা বোধ করতেছে, এই কারণে আমরা আমাদের কন্ট্রোল রুমে ফোন করছি, জানাইছি, জানানো হয়েছে। ওনারা ঠিক আছে, পার্শ্ববর্তী জামালপুরে আমাদের ডুবুরি ইউনিট আছে, ওখানে কথা বলতেছে। নেত্রকোনায় চুরির 36 ঘন্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 নাগাদ জেলা শহরের ছোটবাজার থেকে বেসরকারি চাকরিজীবী মমিনুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয় নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক ত্রিদীপ কুমার বীর। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান জোরদার করা হয়। অভিযানের এক পর্যায়ে শনিবার সকালে জেলা সদর সাতপাই থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে শনিবার দুপুরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম উদ্ধারকৃত মোটরসাইকেলটি মমিনুল ইসলামের হাতে তুলে দেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর ইউনিয়নের রতনপুর গ্রামে রোববার বিকেলে জমি জমা নিয়ে মারপিটের ঘটনায় আব্দুল মজিদের ছেলে নুরুন নবী গাজীর জাফরুল ইসলাম ও তার ছেলে সোহান মিয়া গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত একই গ্রামের স্থায়ীকালীন ছেলে এজাদুল ইসলাম সহ তার ছেলে আশরাফুল ও তুহিনকে আটক করে থানায় নিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন রাত 9টার দিকে নুরুন নবী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে রাতেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা এরশাদের জন্মদিন উপলক্ষে জয়দেবপুর রেল জংশনে গরিব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে লকডাউনের শুরু থেকে গরিব অসহায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি। তিনি বলেন, দেশে যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করবেন। তিনি আরো বলেন, সমাজে যারা আমরা বিত্তবান আছি সবাই মিলে একসাথে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবাইকেই আহ্বান করেন তিনি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আমাদের সোনার বাংলা পেয়েছি, আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, পাশাপাশি এই দেশে আমরা অর্থ সম্পদের মালিক হয়েছি। সেটি এই দেশ থেকে যেমন আমরা অর্থ সম্পদ পেয়েছি, মহান রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের যে অর্থ সম্পদ রয়েছে সেই অর্থ সম্পদের প্রতি এই দেশের প্রত্যেকটা খেতে খাওয়া মানুষের অধিকার রয়েছে। আমরা যারা সমাজে বিত্তবান রয়েছি, যারা কিছু টাকারও মালিক রয়েছি, তার আমি বিশ্বাস করি এই টাকা আজকে যেহেতু বাংলাদেশে একটি দুর্দিন, বাংলাদেশে না সমগ্র বিশ্বে যেহেতু দুর্দিন চলছে, করোনা মহামারী চলছে, আপনারা দেখে আসছেন সেই লকডাউনের শুরু থেকে আমরা গরিব দুঃখী ভাই বোনদের পাশে রয়েছি। আমার মহানগরের আওয়ামী লীগ যুবলীগ ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় নিখোঁজের 24 ঘন্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় নাবিল আহমেদ নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাঁতার না জানায় দুর্ঘটনাবশত পুকুরে ডুবেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা ও পুলিশ। রোববার আশুলিয়ার গুমাইল এলাকার একটি নির্জন পুকুর থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাবিল আহমেদ আশুলিয়ার গুমাইল এলাকার খোরশেদ আলমের ভাড়াটিয়া শহীদুল ইসলামের ছেলে এবং গুমাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। বরিশালের গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়নের ভীমেরপাড় এলাকার একটি ভাড়াটিয়া আবাসিক ভবন থেকে দুপুরে লাখ টাকা মূল্যের অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলু এ পলিথিন জব্দ করেন। ইউপি চেয়ারম্যান জানান, এক অসাধু ব্যবসায়ীর অবৈধ পলিথিন মজুদের খবর পেয়ে ইউপি সচিব, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে ওই ভাড়াটিয়া আবাসিক ভবনে তল্লাশি চালিয়ে 103 বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ভীমেরপাড় গ্রামের একটি আবাসিক বাড়িতে আমরা তল্লাশি চালিয়ে 103 বস্তা বৈধ পলিথিন আমরা উদ্ধার করেছি এবং তা জব্দ করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়েছে। আমরা পরবর্তীতে নীলফামারীর সৈয়দপুরে অনার্স পাস মেয়ে শম্পার বিয়ের 7 মাস পর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পিতা যতীশচন্দ্র দাস সৈয়দপুর থানায় শম্পার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সংবাদকর্মীদের লিখিত অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শহরের বাসুদেব পাড়ার যতীশচন্দ্র দাসের অনার্স পাস মেয়ে স্বপ্না রানীর 7 মাস আগে বিয়ে হয় নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুরের সতীশচন্দ্র সরকারের ছেলে অনিবাসচন্দ্র সরকারের সাথে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে করোনা ভাইরাস উপলক্ষে অসহায় কর্মহীন হত দরিদ্র মানুষের মাঝে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসানুল মামুন ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফার সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর 12টায় পানপট্টি উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পানপট্টি ইউনিয়নের 200 এর অধিক হত দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ত্রাণ কার্য শুরু হয়েছে। তার অংশ হিসেবে আমরা পানপট্টিতে আজকে ত্রাণ দিতেছি 200 লোকের মধ্যে। আমরা টোটাল উপজেলার প্রত্যেক ইউনিয়নেই আমরা ধারাবাহিকভাবে আমরা দিই। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিসি অর্জনে কাহারল উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে সোমবার উপজেলা অডিটোরিয়াম হলে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান ও উপজেলা সমবায় অফিসার এবিএম আলিমুর রশিদ। সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত গাবুরা ও দাঁতিনাখালি দুস্থ অসহায় মানুষদের মাঝে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বুড়ি গোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজল করিম, 4 ওয়ার্ডের সভাপতি নূর ইসলাম সর্দার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল করিম ও ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তার একমাত্র পুত্র তারেক রহমান বিদেশে আছেন। তা করবেন যে তারা সুস্থভাবে দেশকে পরিচালনা করতে পারে এবং গরিব মানুষের সাথে থেকে দেশের উন্নয়ন করতে পারে। উনি কাজী সাহেবের অত্যন্ত দহরম মরম, এই জন্য উনি আমাদের জন্য কিছু সামান্যতম কিছু পাঠিয়েছে এবং আরও আশ্বস্ত করেছে আগামীতে উনি কিছু দেবেন। তা আপনারা এর আগেও কিছু দিয়েছেন, তো আপনারা তার জন্য দোয়া করেন। করোনা ভাইরাস কোভিড-19 দেশের অন্যতম রেড জোন গাইবান্ধায় প্রতিদিন দফায় দফায় বাড়ছে করোনা আক্রান্ত রোগী। সর্বসাধারণের মাঝে নেই সামাজিক দূরত্বের কোনো বালাই, এখনও বাড়ছে না জনসচেতনতা। গাইবান্ধায় গত 24 ঘন্টায় আজ 8 জুন সোমবার করোনা ভাইরাসে নতুন করে আরও 3 জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলার, আক্রান্তের সংখ্যা 38 জন। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 80 জনে, এর মধ্যে 3 জন মারা গেছেন, 55 জন আইসোলেশনে রয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত 22 জন রোগী সুস্থ হয়, তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা বর্তমানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। পিরোজপুরের ভান্ডারিয়ায় সোহরাব হোসেন হাওলাদার নামে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে। মৃত ওই বৃদ্ধ শনিবার ঢাকা থেকে সর্দি জ্বর নিয়ে বাড়িতে ফিরে রোববার দিন গত রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। করোনা উপসর্গে মৃত্যুর ভয়ে পরিবারের স্বজনরা তার লাশ ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে রাতে ওই বৃদ্ধের লাশ দাফন করেন। লাশের গোসল ও জানাজা পড়ান উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 87 জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। পিরোজপুর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ করব আজকের জেলা বার্তা, তবে তার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন। টাঙ্গাইলের ঘাটাইলে আঙ্গারখোলা সেতু সংলগ্ন বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া 2 যুবকের মৃতদেহ উদ্ধার। এবং সাভারের আশুলায় নিখোঁজের 24 ঘন্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় নাবিল আহমেদ নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। এই ছিল আমাদের আজকের জেলা বার্তায়। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।